ফুটবল খেলা ও ঝুমটা ও ঝুমুর নাচের আয়োজন। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বাজে রসুলপুর ও তালপাড়া গ্রামের মাল পাহাড়িয়া মানুষজনের পরিচালনায় ফুটবল খেলা এবং সারা রাত্রিব্যাপী ঝুমটা ও ঝুমুর নাচ অনুষ্ঠিত হয়। 16টি টিমের ফুটবল খেলার আয়োজন করা হয়। চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন হুগলি বালিকুমারী মা মনসা ক্লাব ও বনগ্রাম মঞ্জু একাদশ। বিজয়ী হন 2-1 গোলে হুগলি বালিকুমারী মা মনসা ক্লাব। উদ্যোক্তাদের পক্ষ থেকে বালিকুমারী মা মনসা ক্লাবের অধিনায়কের হাতে নগদ 14,000 টাকা ও ট্রফি তুলে দেওয়া হয় এবং বিজেতা দলের বনগ্রাম মঞ্জু একাদশের হাতে নগদ 10,000 টাকা ও ট্রফি হাতে তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নৃত্যশিল্পী কাজরী মুখার্জি, উপস্থিত ছিলেন বঙ্গীয় মালপাহাড়ি আদিবাসী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা অরূপ গুহ মহাশয়, ঝাড়খণ্ডের দুমকা জেলার পুলিশ কর্তা পিএ ভাদু দেহেরি মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুরা। যারা বসে আছেন, যদিও তাদের আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু তাদের সবার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে ভালোবাসা জানিয়ে আমি দুটো কথা বলতে চাইছি। আমি এসেছি মুর্শিদাবাদ থেকে, বঙ্গীয় মালপাহাড়ি আদিবাসী কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা। আমাকে মূলত যে বক্তব্য রাখতে বলা হয়েছিল তা শোনার ধৈর্য বোধ হয় আপনাদের কারণ নেই এই মুহূর্তে। মালপাহাড়িয়া জাতির ইতিহাস একে আপনারা কেউ শুনতে